আচ্ছা, আমরা একটা ছোট্ট কাজ দেখে এনামের একটা এক্সাম্পল দেখাচ্ছি। হ্যাঁ, ছোট্ট প্রোডাক্ট, প্রোডাক্টই থাকে। ও, প্রোডাক্টের মধ্যে তো আবার জেন্ডার দেখানো মুশকিল, জেন্ডার দেখানো যাবে না। তাহলে কি দেখানো যেতে পারে? পার্সনে বোঝাই দেবো না, তাহলে এটা বাদ দিই, এটা রিনেম করে দেবো না। ওটা ইয়ে হবে না, মানে জেন্ডার দেখানো সম্ভব না। অন্য কিছু দেখাতে চিন্তা করছিলাম, মানে যেটা না, যেটা মনে থাকবে, জেন্ডার দেখলে মনে থাকবে বেশি। আচ্ছা, তাহলে পার্সনের আমরা দুইটা ফিল্ড নেবো, বেশি ফিল্ড নেবো না আমরা, আমরা তো ইতিমধ্যে এগুলো জানি। দুইটা তিনটা ফিল্ড নেবো, এখন একটা এনাম ক্রিয়েট করি, নাম দিলাম কি জেন্ডার। ঠিক আছে, তাহলে কি কি হতে পারে? মেল, মেল, ফিমেল, আদার, কয়টা ভ্যালু হয়েছে? এনামের যে, এনামের যে ভ্যালুগুলো হবে এগুলো বাই ডিফল্ট ফাইনাল স্ট্যাটিক, এগুলো হবে বাই ডিফল্ট কি, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, মেনলি হচ্ছে যে ফিক্স পাবলিক স্ট্যাটিক ফাইনাল জেন্ডার মেল। মানে এখানে মেল লিখে রাখছি না সহজ ভাষায়, এটার মানে ওই যে কথাটা লেখা আছে পাবলিক স্ট্যাটিক ফাইনাল জেন্ডার মেল লেখা যে কথা, আর এখানে শুধু মেল লেখা একই কথা। তাহলে বাই ডিফল্ট, তাহলে আমি কথা রুক লিখতে যাবো যদি আমার এটুকু লিখলে হয়ে যায়, তাহলে আমি এইটুকুই লিখবো নাকি? ফাইন, তাহলে আমি আগে থেকেই ফিক্স করে রাখলাম যে আমার এগুলোই আছে। তাহলে এখন আমি জেন্ডার অবজেক্ট ক্রিয়েট করলাম। এইখানে তাহলে কি দাঁড়াচ্ছে? গেটারটা নেই না, তাহলে গেটারটা নিলাম। এখন আমরা একটা অ্যাপ ক্লাস তৈরি করি, অ্যাপ্লিকেশন ক্লাস। অ্যাপ্লিকেশন ক্লাসে নিউ পার্সন হবে না, হ্যাঁ, আইডি 100, নেম মিস্টার এ, এই যে জেন্ডার মেল, মিস্টার এ, এই যে জেন্ডার, ওইখানে আমরা কি করতাম, আমি অবজেক্ট ক্রিয়েট করতাম, নিউ নিউ জেন্ডার ক্রিয়েট করে আবার ওইখানে পাস করতাম কনস্ট্রাক্টরের জেন্ডার নেম, পাস করে কি করতাম, মেল লিখে দিতাম স্ট্রিং হিসেবে, রাইট। এখানে কি করতেছি আমরা, এনাম করার কারণে আমরা ডিরেক্ট এখানে জেন্ডার থেকে সরাসরি আমরা এখানে দিয়ে দিছি। আচ্ছা, মিস্টার 2, মিস্টার বি, মিসেস বি, তাহলে কি হবে সে? এটা হচ্ছে P1, এটা হচ্ছে P2। তাহলে আমি যদি এটাকে প্রিন্ট করি সংক্ষেপে, আর আমার মনে হয় তৃতীয়টা প্রিন্ট করার দরকার নাই। আইডি P1 ডট গেট আইডি নেম P1 ডট গেট নেম ক্লাস কি, আর একটা জেন্ডার, ইয়ন ডট গেট জেন্ডার। আচ্ছা, তাহলে
দুইবার প্রিন্ট দিতে হবে না এখন দুটো অবজেক্ট না আমরা তো লিস্ট বানাই নাই লিস্ট আমরা এখন বানাবো না আমরা লিস্ট এখন বানানো জরুরিও না ই টু ই টু আগলো ওকে এটা ডাটা টাইপটা আপনারা পরে নেবেন নিজেরা কারণ আপনারা এটা পরে নিলে আমি অন্যদিকে সময় দিতে পারতেছি আর কি ওকে